আজকে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের ছেলে আবু রাহাত নামে আজকে আবারও বাংলাদেশের একটা ছেলে কুয়েতে আপনার তৃতীয় স্থান অধিকার করছে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। গোটা বাংলাদেশ না গোটা পৃথিবী কাঁপায় ফেলছে বাংলাদেশের কোরআন, বাংলাদেশের তেলাওয়াত, বাংলাদেশের হাফেজ। আমার কাছে তো মনে হয় রব্বুল আলামিন যেন বাংলাদেশে হাফেজে কোরআনের খনি দিয়া দিছে, খনি 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 খনি। ইনশাআল্লাহ যে পরিমাণ মেহনত চলছে সারা বাংলাদেশে হেফজখানাগুলোতে, আগামী পাঁচ বছরের ব্যবধানে বাংলাদেশে হাফেজ ছাড়া কোনো আলেম হবেই না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দুশ্মন টিকবে না ইনশাআল্লাহ।